ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে এবছরের জন্য নিষিদ্ধ বাজি বিক্রিও করা যাবে না, বাজি নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি কলকাতা হাইকোর্ট যেমনটা বলেছে, দুর্গাপুজোর মতো বিধিনিষেধ মেনেই হোক কালী পুজো। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এ বিষয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি কি বলেছে? দেখো, কলকাতা হাইকোর্টে আজকে যে মামলাগুলো ছিল তার মূলত দুটো বিষয়বস্তু, একটা দিক হলো আতশবাজির দিক এবং অন্য দিক হলো কালী পুজো, কার্তিক পুজো এবং জগদ্ধাত্রী পুজো, এই আরেকটা দিক। প্রথম দিকটা নিয়ে তোমাকে বলি যে কলকাতা হাইকোর্ট আতশবাজির ক্ষেত্রে স্পষ্টতই বলেছে যে এবছরের জন্য, শুধুমাত্র এবছরের জন্য করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে সমস্ত রকম বাজি নিষিদ্ধ করা হলো। বাজির কোন রকম ক্রয় বা বিক্রয় সেটা করা চলবে না, সেটা বেআইনি। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে কোন রকম বিসর্জনে, অর্থাৎ কালী পুজো থেকে শুরু করে দেওয়ালি এবং তারপরে ছট পুজো, সব কোন রকম অনুষ্ঠানে কোন রকম বাজি পোড়ানো চলবে না। এবং যে বাজি থেকে ন্যূনতম পর্যন্ত পরিবেশ দূষিত হয়, বায়ু দূষণ ঘটে, সেই সমস্ত ধরনের বাজি কিন্তু বন্ধ করা হলো। এবং পুলিশকে এই গোটা বিষয়টা কড়া হাতে মোকাবিলা করতে হবে এবং কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ বাজির ক্ষেত্রে সমস্ত রকম ভাবে নিষিদ্ধ করা হলো। এবং তার পাশাপাশি কোন রকম বাজি বাজার যেগুলো এই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতি বছর বসে, সেই সমস্ত রকম বাজি বাজারও এবছর কিন্তু আর চলবে না, বাজি বাজারও বন্ধ করা হয়েছে। এবং অন্য একটা দিক সেটা হলো কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো, এটা নিয়েও কিন্তু আদালতের তরফ থেকে নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দুর্গাপুজোয় যে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেই সমস্ত রকম বিধিনিষেধ মেনে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো সেটা করতে হবে। প্যান্ডেলের 5 মিটার এলাকার মধ্যে জনসিগন করতে হবে, খোলামেলা প্যান্ডেল করতে হবে এবং ছোট প্যান্ডেল, মাঝারি মাপের প্যান্ডেল এবং বড় মাপের প্যান্ডেলের ক্ষেত্রে কতজন লোক ভেতরে থাকতে পারবে সেই সংখ্যাটাও কিন্তু একেবারে নিশ্চিত করে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার এগুলোকে একদম বলা হয়েছে সেগুলো যেন প্যান্ডেল চত্বরে প্রত্যেকে ব্যবহার করেন। এবং এর পাশাপাশি বিসর্জনের জন্য কোন রকম শোভাযাত্রা করা চলবে না, বিসর্জনে কোন রকম আলোকসজ্জা বাজি এ সমস্ত ব্যবহার করা চলবে না, অর্থাৎ একগুচ্ছ নির্দেশের পরিপ্রেক্ষিতে আতশবাজি এবং কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো নিয়ে আদালত আজকে তার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ।